Aykram, amar murubyane ezam, amar shikito shudhi mandali nojuan bhai bondhugan. Ami ekhadare England er bibhinno jagay programme chilam. Aaj gotorate chilo Shahjalal Masjid Oldham-e, er age chilo Rosedale. এর আগে ছিল অলহাম জালালাবাদ মসজিদে প্রোগ্রাম বাংলাদেশ থেকে বাংলাদেশের নয় বরং এশিয়া মহাদেশের মধ্যে যে বিখ্যাত মাদ্রাসা চিটাগাং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হযরতুল আল্লাম পীরে তরিকাত রহনুমায়ে শরিয়ত মাওলানা জালালউদ্দিন আল কাদেরি মাদ্রাসাতুল আলিয়াকে যখন শাহজালাল মারিফতি জিকির মিশনের পক্ষ থেকে ওলামা সংসদের পক্ষ থেকে দাওয়াত করলাম স্পন্সর পাঠাইলাম বাংলাদেশে যেই মাদ্রাসার মধ্যে আমার একটা ছেলে শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ সেও লেখাপড়া করতেছে আমাকে সে অনুরোধ করছে আব্বা প্রিন্সিপাল হুজুরকে একবার নেন তাই ছেলের অনুরোধ তার বাবজুদ বাংলাদেশের বিখ্যাত মসজিদ যেটা দুইটা সরকারি মসজিদ আছে একটা মসজিদ হয়েছে ঢাকার বৈতুল মোকাররম যেটা গভর্নমেন্ট পরিচালনা করছে আর একটা মসজিদ হয়েছে চিটাগাং জমিয়তুল ফালাহ জামে মসজিদ সেই মসজিদের খতিব যিনি বাংলাদেশের বেমিসাল বেনজির আলিম যিনি তাকে আমি দাওয়াত করলাম তিনি আমার অনুরোধে ইংল্যান্ডের জমিনে তশরিফ আনছেন মাত্র তিন সপ্তাহের জন্য বা সাড়ে তিন সপ্তাহ আগামী মঙ্গলবার তিনি আবার চলে যাচ্ছেন যদিও আমাদের জন্য আমেরিকা থেকে টিকিট ভাড়ানো হয়েছিল আমরা সবাই সেখানে প্রোগ্রাম করার জন্য কিন্তু উনার সময় নাই দ্বিতীয়ত উনার বিচারিতে একটু সময় চলে যাবে তাই আমরা টিকিট ফেরত করে দিলাম ইনশাল্লাহ আগামীতে আমরা বলছি তোমাদের প্রোগ্রামে আমরা অংশ নিব প্রোগ্রাম করলে এই খতিব এই মহার হস্তি বাংলাদেশ থেকে তশরিফ এনেছেন যার বিনিময়ে উনাকে নিয়ে আমি লন্ডনের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যুক্ত ছিলাম এমন অবস্থায় অলদামে থাকাকালীন অবস্থায় যখন আমি বার্মিংহাম থেকে খবর পাইলাম যে আমার এই গৌসিয়া মসজিদের চেয়ারম্যান জনাব মরহুম গয়াস মিয়া সাহেব তিনি নাকি বৃহস্পতিবার একটা মহফিলের আয়োজন করতেছেন আমি শুনে মনে মনে খুশি হইলাম বললাম ঠিক আছে উনারও সময় নাই যদি বৃহস্পতিবারে করেন তাহলে করতে পারেন নতুবার সম্ভব নয় সেই মহফিলের আয়োজন করা যেহেতু তিনি চলে যাবেন আল্লাহর অসীম রহমতে আমার জনাব ভাই আলহাজ গয়াস মিয়া সাহেব আপনাদের মুসল্লিয়ান মুরব্বিয়ানকে সহযোগী করে আজকের এই মহার মহফিলের আয়োজন করেছেন যেই মহফিলের মধ্যে আমরা দাওয়াত করে দিলাম আমাদের মেহমান যিনি হযরতুল আল্লাম জালালউদ্দিন আল কাদেরি সাহেব এবং বাংলাদেশের মুনাজিরে আজম যাকে বাংলাদেশের ওয়াহাবি দেওবন্দি হারিজি তাবলিগি যত ভ্রান্ত দল আছে মওদুদি যত ভ্রান্ত পার্টি আছে বাংলার জমিনে যাহার বয়ে আজ পর্যন্ত মোকাবিলার ক্ষমতা নাই আসে না সেই মুনাজিরে আজম ফিরে তরিকাত প্রায় ৩০টা কিতাবের লেখক মৌলানা শেখ আব্দুল করিম সিরাজনগরী মাদ্রাসাতুল আলিয়াকেও যখন আজকের এই প্রোগ্রামে আসিয়া দেখলাম দাওয়াত করা হয়েছে আমি বলছিলাম তিনিও আছেন আমার ভাই জনাব আলহাজ গয়াস মিয়া সাহেব মৌলানা শেখ আব্দুল করিম সাহেবকেও এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন ওদেরকে নিয়ে আমি ওলধাম থেকে সকাল সাড়ে এগারোটায় রওনা হইলাম দুইটার পরে ইলন এখানে আসিয়া পড়ছি তিনিরা উপস্থিত হয়ে গেছেন আল্লাহ রসিম রহমতে এরপরে আজকে আমার এই পোস্টারের মধ্যে আমার নতুন নাম যাদের দেখলাম যদিও আমার মৌলানা এই জাস্টন মসজিদের ইমাম রফিকউদ্দিন সাহেবের সঙ্গে একদিন কয়েকদিন আগে এখানে দেখা হয়েছিল তিনি নাম এখানে দেখলাম এর হয়ে আরেকটি নাম মৌলানা সৈয়দ শামসুজ্জামান যিনি ইমাম ও খতিব এডিংটন রোড শাহজালাল সুন্নিয়া মসজিদের তিনি নাকি ছিলেন সাবেক প্রিন্সিপাল শাহজালাল এই যে সিনিয়র মাদ্রাসা গোয়ালাবাজারে সেটার সাবেক প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন
তিনিও এখন উপস্থিত হয়ে গেছেন সবাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলামায়ে কেরাম জাহাদিওকে তিনি দাওয়াত করেছেন সবাই আল্লাহর রহমতে এখানে উপস্থিত হয়ে গেছেন আজকের দিন আমার মধ্যে মধ্যে কিছুটা কয়েকটা কথা থাকবে মধ্যে মধ্যে আমি তো আমাকে সভাপতি পদে দিয়েছেন তাই আমার ওয়াজ আজকে হবে না আমি আজকে ওয়াজ করব না আমি উলামায়ে কেরামের সামনে কিছু কিছু বয়ান রাখার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য আমার আবদার থাকবে বিশেষ করে যিনি আজকের এই প্রধান আকর্ষণ হবেন যিনি হযরতে মাওলানা জালালউদ্দিন আল কাদেরী চট্টগ্রামের যিনি শুধু বাংলাদেশের ওয়াজ করেন না পৃথিবীর প্রায় বিশ পঁচিশটা রাষ্ট্রের মধ্যে মুসলমান রাষ্ট্রের মধ্যে উনাকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হয় বড় বড় প্রোগ্রামে রাখা হয় যেমন উনি চলে যান।